মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বাঁকুড়ার ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালকে করোনা চিকিৎসা কেন্দ্রে রূপান্তরিত করার কাজ শুরু করলো প্রশাসন। মঙ্গলবার থেকেই এই কাজ পুরো দমে শুরু হয়েছে। প্রসঙ্গত, সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি জেলায় একটি করে করোনা চিকিৎসা কেন্দ্র চালু করার কথা ঘোষণা করেন। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য কাজে লাগানোর কথা বলেন। বাঁকুড়া শহর থেকে খুব কাছে এই হাসপাতালে সমস্ত ধরনের পরিকাঠামো থাকায় বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের উপর চাপ কিছুটা হলেও কমবে বলে তিনি জানিয়েছিলেন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শ্যামল সোরেন এদিন এ প্রসঙ্গে বলেন, ভেন্টিলেটর সহ অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালকে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সব কাজ হচ্ছে জানিয়ে তিনি বলেন, 100 মতো বেড ওখানে তৈরি রাখা হচ্ছে। তিনি নিজেও জেলা শাসক অরুণ প্রসাদ ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করেছেন বলে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শ্যামল সোরেন জানিয়েছেন। হ্যাঁ, পর্যটনে যেটা হয়েছিল ওই যে কন্ট্যাক্ট ট্রেসিং, কন্ট্যাক্ট ট্রেসিংটা আমরা লিস্ট পেয়েছি এবং যোগাযোগও হয়েছে এবং আজকে ফার্স্ট আওয়ারে আমরা রিপোর্টটা পেয়ে যাব বর্জড়া থেকে যে কতজনকে কী করা গেল। কিন্তু বিষয়টা হচ্ছে অনেকদিন আগে, তো 13 তারিখের ঘটনা, আর 14 দিন অলরেডি চলে গেছে। তাও আমরা যেটা আমাদের নির্দেশ দেওয়া হয়েছে 2-3 দিন অন্তত রেখে দিতে, আমরা সেটাই করেছি। না, আমি রিপোর্টটা পেলে আমি বলতে পারবো, এখন বলবো না। আমি রিপোর্টটা খোলারও সময় পাইনি মেলটা, তবে বিএমএসকে বলা আছে সেইভাবেই নিশ্চিত করে রেখেছেন আমি বিশ্বাস করি। না, আমরা ওটাকে যা যা দরকার আর কি, সিসিইউ, তারপরে আমাদের ভেন্টিলেটর, এগুলো যেগুলো যেগুলো রিকোয়ারমেন্ট আর কি, পিপি যা কিছু সেগুলো আমরা, আমাদের কাছে আছে অনেক কিছু, সেগুলো আমরা ওনাকে দিয়ে দিচ্ছি। এমনকি এই গাড়িতেও নিয়ে যাচ্ছি কিছু জিনিস, আমরা ওটাকে যা যা করণীয় আর কি। এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু বলেছেন, সিলেক্ট করেছেন, অনেক ভেবেই করেছেন, সেই হিসাবে আমরা ওটাকে যতটা সম্ভব ঠিকঠাক ইকুইপ করার চেষ্টা করছি। এখন বলা যাবে না, আমরা ওটাকে দেখি আগে কতটা, আজকে ডিএম সাহেবও যাবেন। এখন আমরা মোটামুটি আশা করছি ওখানে আমরা 100টা বেড হয়তো করতে পারবো। হ্যাঁ, ভেন্টিলেটর তো সবার লাগবে না, আমাদের প্রপোর্শনেট হয়েতে সবকিছু যাতে থাকে সেটা আমরা দেখছি। জেলা শাসক অরুণ প্রসাদ পরিকাঠামো ও প্রস্তুতি খতিয়ে দেখার পর সাংবাদিকদের বলেন, রাজ্য স্বাস্থ্য দপ্তরের সুপারিশ মতো কাজ চলছে, ঠিক কত সংখ্যক করোনা আক্রান্ত রোগী এখানে চিকিৎসা পাবেন বিষয়টিও রাজ্য দপ্তর ঠিক করবে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, আগে ভর্তি থাকা রোগীরা এখানে চিকিৎসা পরিষেবা পাবেন, সমান্তরালভাবে করোনা আক্রান্তদেরও এখানে এনে চিকিৎসা করা হবে বলে তিনি জানান। আমাদেরকে যে নির্দেশটা দেওয়া হয়েছে কি, অন্দার যে সুপার স্পেশালিটি হসপিটাল আমাদের জেলার জন্য কোভিড হসপিটাল হিসাবে ইয়ে করা হয়েছে, ইয়ারমার্ক করা হয়েছে, তো এটার জন্য আমরা এখানকার প্রস্তুতিটাকে রিভিউ করার জন্য আজকে পরিদর্শনের জন্য এসেছি। তো কোন কোন বিষয়গুলো দেখলেন, কতটা পরিকাঠামো হয়েছে? পরিকাঠামো দিক থেকে আমরা প্রস্তুত আছি, আমরা জাস্ট যেটা আমাদের স্বাস্থ্যভবন থেকে যেরকম করে ডাইরেকশন দেওয়া হবে কোভিড হসপিটালটা পরিচালনা করার জন্য, আমরা সেরকম করে এখানে পরিচালনা করবার জন্য আমরা প্রস্তুতিটা দেখতে এসেছি। যে পেশেন্টগুলো ভর্তি রয়েছে সেগুলোকে সিট করার কি এখন? না, ওরা এখানেই থাকবে, এখানেই ট্রিটমেন্ট পাবে। সেটা আমাদের স্টেট লেভেল থেকে নির্দেশ দেওয়া হবে। শুরু হওয়ার কোনো চিন্তা ভাবনা যে কবে থেকে শুরু হবে? সেটা আমরা যেরকম নির্দেশ হবে সেরকম করব। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, সোশ্যাল মিডিয়ায় অহেতুক গুজব ছড়াবেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মেনে চলুন, বারবার নিজের হাত পরিষ্কার করুন অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে। সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আজ বাংলা।